বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সাস বাজার সমুদ্র সৈকত। প্রায় 120 কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতটিতে প্রতি বছর গড়ে 25 থেকে 30 লক্ষ দেশি বিদেশি পর্যটক ঘুরতে আসেন। ভ্রমণ পিপাসুদের কাছে ওয়াটার বাইক, বিচ বাইক কিংবা ঘোড়ার পিঠে চড়ে দীর্ঘ সমুদ্র সৈকত উপভোগ করা বেশ জনপ্রিয়। ষড় ঋতুর এই দেশে কক্সাস বাজার প্রতিনিয়তই যেন ভিন্নভাবে তার সৌন্দর্য ফুটিয়ে তোলে। সৈকতটির অধিকাংশ স্থান পশ্চিমমুখী হওয়ায় সূর্যোদয় ভালোভাবে উপভোগ্য না হলেও সূর্যাস্তের মুহূর্তে সৃষ্ট পরিবেশ যে কাউকে মোহিত করে তোলে। সূর্যাস্তের পর থেকে সাগর পাড়ে অবস্থিত মার্কেটগুলোকে পর্যটকদের দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে, জমজমাট হয়ে ওঠে দোকানগুলোর কেনাবেচা। নারীদের জন্য বিভিন্ন ধরনের মালা অলংকার, পুরুষদের জন্য বেল্ট টুপি, শিশুদের জন্য খেলনা সহ দৈনন্দিন জীবনের যাবতীয় পণ্য পাওয়া যায় সেখানে। তবে স্থানীয় দোকানগুলোতে দেশীয় পণ্যের পাশাপাশি অধিকাংশ পণ্য পাশের দেশ থেকে আমদানি করা হয়ে থাকে। সাগর পাড়ে অবস্থিত মুখরোচক খাবার স্টলগুলোতে বৃদ্ধ থেকে শিশু সকল বয়সের মানুষের সমান ভিড় লক্ষ্য করা যায়। কক্সাস বাজার থেকে টেকনা পর্যন্ত 80 কিলোমিটার দৈর্ঘ্যের মেরিন ড্রাইভ সড়ক এই অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ। মেরিন ড্রাইভে যাত্রাপথে পুরো রাস্তা জুড়েই সাগরের অপার সৌন্দর্য উপভোগ করা যায়। কক্সাস বাজার শহর থেকে মেরিন সড়কটি ধরে 12 কিলোমিটার দূরে অবস্থিত হিমছড়ি সমুদ্র সৈকত। পাহাড় এবং সাগর দুটো প্রাকৃতিক সৌন্দর্য একই সাথে উপভোগ করা যায় এখানে। এছাড়া কক্সাস বাজার থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত ইনানি বিচ পর্যটকদের অন্যতম পছন্দের একটি জায়গা। সেখানে সেন্ট মার্টিনের মতো প্রচুর পরিমাণে প্রবাল পাথর দেখতে পাওয়া যায়। বঙ্গোপসাগরের তীরে পাহাড় আর অরণ্য ঘেরা দ্বীপ মহেশখালী। কক্সাস বাজার শহর থেকে এর দূরত্ব প্রায় 15 কিলোমিটার। দ্বীপটিতে যেতে হয় সমুদ্র পাড়ি দিয়ে স্পিড বোট কিংবা ট্রলারে চড়ে। এতে সময় লাগে 15 থেকে 40 মিনিট। সেখানে গিয়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে এক নজরে পুরো মহেশখালী প্রত্যক্ষ করা যায়। কক্সাস বাজার বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর। হাজার হাজার জেলে সমুদ্র থেকে মাছ ধরে তা কক্সাস বাজারের ফিশারি ঘাটে বিক্রি করেন। সাবমেরিন ক্যাবেলের ল্যান্ডিং স্টেশনও কক্সাস বাজারে অবস্থিত। এখানকার মোটেল রোডে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় প্রতিষ্ঠানের কার্যালয়। কক্সাস বাজার সমুদ্র সৈকতে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা দুর্ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সদায় তৎপর থাকে। তারপরও মাঝে মধ্যে বিভিন্ন রকমের বিপদ ঘটে থাকে, সেজন্য সৈকতে নিয়োজিত রয়েছে লাইফগার্ডের অভিজ্ঞ সদস্যরা। সাম্প্রতিক সময়ে কোস্টগার্ড ও ট্যুরিস্ট পুলিশের নজরদারিতে অনেকটাই নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে সেখানে। কক্সাস বাজার সমুদ্র সৈকতের প্রতি বিদেশি পর্যটকদের মনে অনেকটাই আস্থার জায়গা সৃষ্টি করতে পেরেছে স্থানীয় কর্তৃপক্ষ। বাংলাদেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সৈকত। কোভিড পরিস্থিতিকে কেন্দ্র করে 2020 সালে দীর্ঘ 5 মাস বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র বন্দরটি বন্ধ ছিল, যার কারণে বিপুল ক্ষতির মুখে পড়েছিল দেশের পর্যটন খাত। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও ফিরব নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত দূরবিন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।